আর ওটা কি কই মাছ? ওই তো, আচ্ছা আচ্ছা, রেখে দাও রেখে দাও। তো চলে এসেছিলাম এখানে, লাঠা মাছ আর একটা কই মাছ, না দুটো কই মাছ আর একটা। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর এই যে দেখো, এখন যাচ্ছি, ঝড় বর্ষা তো প্রচুর হয়েছে, এখন মাছ উঠছে, মা গেছে মাছ ধরতে। তো আমি তোমাদেরকে দেখাবো মা কোথায় মাছ ধরতে গেছে, আর মাছ নাকি ঝিলের থেকে উঠে চলে যাচ্ছে। তো তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। ও মা, কি মাছ উঠছে! আর ওটা কি কই মাছ? ওই তো, আচ্ছা আচ্ছা, রেখে দাও রেখে দাও রেখে দাও। চলো দেখো আর কোথায় আছে। কি বলছো কি বাবা, হয়েছে তাই তো যে কাঁকড়া কাঁকড়া উমা, ওই 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 তো, ওই তো, ওই তো, ওই তো, যাও যাও যাও। ওখানে গর্ত আছে, ধরেছো? কই দেখি, ও ঠ্যাংগুলো ভেঙে ঢোকা ওর মধ্যে। ওয়েদারের কি পরিস্থিতি দেখো শুধু। আর এখানে এই বাঁশ গাছটা ভেঙে একদম পুরো শেষ হয়ে গেছে। ট্রেনের মুখে জল যাচ্ছে এখন। মা দ্রুত দ্রুত, আমি দেখতে পেয়েছি মা, মা এখানে, তুমি যাও যাও যাও, দ্রুত দ্রুত আসতে। হ্যাঁ তুমি যাও, সোজা চলো, আমি বলে দিচ্ছি, তুমি চলো। ওই বড় একটা মাগুর মাছ না শোল মাছ লাভ দিয়েছে, চলো চলো আরো চলো ওই সামনে। হ্যাঁ গো, ওই জলের থেকে ওঠার জন্য ইয়ে করছে। হ্যাঁ দাঁড়াও, একদম লাভ দিয়েছে, আর একটু সামনে, ওই 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 ওইখানে। কোনো মাছ রাখার পাত্রও তো নিয়ে আসা হয়নি, মুশকিলও হয়ে গেছে। কিরকম ঝড় হচ্ছে দেখো শুধু, প্রচুর ঝড়। তো গাইস দেখো, আমার ছোট দাওর কি মানে দা নিয়ে চলে এসছে মাছ ধরতে, আর মাথায় কি পড়েছে শুধু, একটা হাই করো তো দেখি। তোমার গলায় ওটা কি? ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা, ও গলায় ফোন ঝুলিয়ে নিয়ে এসছে। আর মা দেখো ঝিলের ওই পাশে মাছ ধরার জন্য এখনো পর্যন্ত আছে, এখন আপাতত দেখতে পাচ্ছি না আর কোনো মাছ। দেখো ঝড়ের কি অবস্থা, গাছপালা একদম সব শেষ হয়ে যাচ্ছে। দেখো বাঁশ গাছ কাটছে কিভাবে, গলায় মোবাইলটা ঝুলছে। দেখি মা হাইটা কাজ করে, প্রচুর ঝড় হচ্ছে। ঝড়ের মধ্যে দিয়ে কিন্তু এবারে বাবাও নেমে পড়েছে মাছ ধরতে। বন্ধুরা একটু আগে তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, দেখতে দেখতে দেখো এই যে বড় একটা কালেক্টর গাছ কিভাবে ভেঙে পড়েছে। এই যে ঠিক আছে, একদম বিগ সাইজের গাছ, তো ক্যামেরায় তোমাদেরকে আনতে পারলাম না। ও মা ওই গাছটা এক্ষুনি ভেঙে পড়েছে। হ্যাঁ এইদিকে তাকাও, গাছটা পড়ে গেল। জানি না কি হবে নদীবাদের অবস্থা, কালকে তো রাত্রে খুব ভয়ে ভয়ে ছিলাম, আর আজকেও নাকি আজকে রাত না কাটলে কিছু বলা যাচ্ছে না। তো ওই বাড়ির পুকুরের উপরে মাছ উঠছিল, তাই গেছিলাম কয়েকটা মাছ ধরতে, তো তিনটে আপাতত পাওয়া গেছে। তো আপাতত এখন চলে আসছি, কিছু বাসি থালা বাসন আছে সেগুলো মাজবো, নিজে একেবারে স্নান করে উঠে যাবো।
গাছের শুকনো নারকেল গুলো কিন্তু পড়েছে। নারকেল গুলো ভালো নারকেল, এই যে এর মধ্যে তো জল নেই, শুধু নারকেল। একটা কুড়ুক দিয়ে চালা করে দেখলে হয়তো তো নারকেল গুলো কেমন। ঘরে গাছপালা প্রচুর পরিমাণে ভেঙে গেছে, এই সাইডটা তো আর দেখার মতো নেই। এই যে দেখো গাছগুলো ভেঙে কি অবস্থা হয়ে গেছে, ওই যে গাছ ওখান থেকে ভেঙে ভেঙে পড়েছে, এই জলে পড়েছে, এখানে পুরো জল একদম পুরো ভরে গেছে। কতটা খালি ছিল, দু ধাপ খালি ছিল, সেখানে জল ভরে গেছে। এখন বসে হাঁড়িগুলো মেজে নেব, হাঁড়ি বাসন দুপুরে খাওয়া হয়েছিল সেগুলো তো আর ধোয়া হয়নি। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, এত পরিমাণে গাছ পড়েছে। এখন বসে আছে কিন্তু বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টির ফোঁটা বন্ধ হয়নি। রাতি তো কমেছিল, ঝড়ে টিম উড়িয়ে দিচ্ছে। বন্ধুরা আজকের মতো কিন্তু বাসন মাজা কমপ্লিট, তো এবার স্নান করবো। বেলা কিন্তু একদম গড়িয়ে গেছে আর সকাল থেকে এখনো মাথা টাথা ছানা হয়নি। ঘরের এদিকে ওদিকে কাজকর্ম করতে করতে হাই ক্যামেরার ঘুরতিস কেন বন্ধ কর, পাকাচ্ছি কেন তুই, অন করেছিস? অফ করিনি, অন কর, অন করাই হয়ে গেছে। সকাল থেকে এত কাজকর্ম করছিস যে সকাল থেকে মাথা ছাড়ে টাইম পাচ্ছি না। চারিদিকে ডালপালা পুরো ভর্তি হয়ে গেছে, এবারে স্নান করবো। সাবান শ্যাম্পু যে কোথায় রেখেছি তাও ঠিক পাচ্ছি না, তার মানে ঘরের জিনিসপত্র আর এক জায়গায় নেই, ঝড় বান আসবে বলে একেবারে সব গোছানো কমপ্লিট। বন্ধুরা মা পরে আবার মাছ ধরে নিয়ে এসেছে, তো আমি তো চলে এসেছিলাম। এখানে লাঠা মাছ আর একটা কই মাছ, না দুটো কই মাছ আর একটা লাঠা মাছ আবার পেয়েছে মা, এই যে। আর এই যে দেখো পরিস্থিতি এত খারাপ, আমি তো সেই 3:30 দিকে স্নান করেছি, করে এখনও চুল টুল ভেজে রয়েছে। মুরগিগুলোকে ঘরে তুলব, গাছপালা চারিদিকে পড়ে যা অবস্থা হয়েছে। তো বাপি একটু ফোনে কার্টুন দেখছে, কয়েকটা সেভ করা কার্টুন ছিল সেইগুলো দেখছে, আর নেটওয়ার্ক নেই, একদম ফোন করতে পাচ্ছি না কোথাও। বাবা মাটা যে কী করছে তাদের কাছে কোনো যোগাযোগ করতে পাচ্ছি না। দেখো মুরগি ঘরটা কী অবস্থা হয়ে গেছে, আর ওদেরও কী সমস্যা হচ্ছে, সে ওদেরকে না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো কেমন পোকার মতো হয়ে গেছে দেখতে। হ্যাঁ এখন ছাড়া যাবে না বাবাই, একদম ছাড়া যাবে না, এই অবস্থায় তোমাদেরকে ছাড়াই যাবে না। ঝড়ে ঘর বাড়িটা দেখো শুধু কি অবস্থা হয়েছে, রোদ না হলে শুকনো শাকনা না হলে যে কি অবস্থা হবে ঘর বাড়ির। ডাক পাখি ওইখানে মৌটি মাছ পুটি মাছের ঝাঁক লেগেছে মা বললো, তো দেখা যাক। কতটা পড়েছে, এই তো অনেকগুলো পড়েছে, এখনো আছে। হুম হুম আবার দাও এখানটা, হ্যাঁ জালের মধ্যে থাক। আরো পড়েছে, সেই পাখিটা কোথায় গেল, পড়েছে না বেরিয়ে গেল, পাত্রও নিয়ে আসা হয়নি পাত্রটা। বন্ধুরা এখানে একটা ডাক পাখির বাচ্চা কিন্তু ঢুকেছে, এই যে ও মোটে বেরোতেই পারছে, এই যে উমা কি সুন্দর, ও বাবা এই নখগুলো দেখো, কই এই বাচ্চাগুলো 4-5টা করেছিল, তো তার মধ্যে একটা দেখতে পাচ্ছি, থাক 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 তোমাকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো বাবা ছেড়ে দেবো, এই যে উমা এর কোন এর মা কোন দিকে যাবে, কোন দিকে মা, আমাদের এই জলে দাঁড়ো 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 দাঁড়ো, এই যে দেখো এর পাগুলো দেখো শুধু কি বড়, আরে খুব সুন্দর একদম, দেখো পাগুলো শুধু বগের মতো লম্বাটা দেখো কিরকম, থাক 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 তোমাকে জলেই দেবো, জলেই দেবো।
কি সুন্দর নরম, একদম তুলতুল তুলতুল করছে, দেখেছো? ডাক পাখির বাচ্চা এসালা ভয়ে ঝড়ে যে কোথায় যাচ্ছে, এর মাও যে কোথায়, আর এর সাথে আর একটা ছিল সেও যে কোথায় কোথায় লুকিয়েছে, তোমাকে ছেড়ে দিই। ওমা এই পুকুরের মধ্যে দিয়ে দেবো, তাহলে এর এখান থেকে জলে দিয়ে আসি, চল তোকে জলে 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 দিয়ে আসবো, চল। আরে বাবা দাঁড়া, এখান থেকে দিয়ে দেবো। ওমা সে ডুব দিয়েছে, মা কই, মা সে ডুব দিয়ে কোথায় গেল? ওই তো ওই যে চলে গেছে, ওই যে দেখেছো, এসালা ডুব দিয়ে চলে যায়। যাও 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 যাও, এরা ডুব দিয়ে চলে যায়, যাও। আমাদের নেটের মধ্যেই ছিল, এই যে চারিদিকটা ঘেরোয়া করা রয়েছে এই নেটের মধ্যেই ছিল। এবার নেটের বাইরে কিন্তু ওর মা নেই, আর নেটের বাইরে একবার বেরোলে ওরা আর একদম আসতে পারো না, কারণ ওরা উঠতেও পারে না। ওদের বাচ্চা করেছিল আমাদের এই ঝিলের মধ্যে। লেবু গাছের পাশে এসেছি, কিন্তু লেবু দেখতে পাচ্ছি বেশ গাছটা ঝুঁকে পড়ে আছে। কি বড় বড় সাইজের লেবু দেখো, এখান থেকে কয়েকটা লেবু ছিঁড়ে নেব। এই যে এটা না, এটা এই একটা বড় সাইজের, কারণ এখন একটু লেবুটা ভালো লাগে খেতে। তিনটে হলো, বেশ কয়েকটা নিয়ে যাব। হাতে তা কাদা কাদা লেগে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো নিচের দিকে। এই যে যাদের লেবু নেই তাদের খেতে মন চায়, আর যাদের বাড়িতে আছে তাদের আর খাওয়ার লোক হয় না। আমার বাপি লেবু খুব পছন্দ করে, এই একটা পড়ে আছে, মানে ঝড়ে এমন বাড়ি দিয়েছে যে গাছ থেকে ঝরে পড়ে গেছে। এই যে ছটা নিয়ে যাই আপাতত, আবার যখন লাগবে আবার নিয়ে যাব। ছটা নিয়েছি আপাতত, তো যাই। আজকে ভিডিওটাই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।